আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন এবং আমরা চাই আপনারা ভালো থাকুন। আজকের স্টেট ডায়ালগে আমরা চারজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাদের সাথে কথা না বাড়িয়ে আমি আমার অতিথিদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি আমার সর্বভাবে যিনি রয়েছেন তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক, থুকুর ছাত্রনেতা, এক সময়ের সিলেট বিশ্ববিদ্যালয় কলেজের বিপি ছিলেন তিনি, ছিলেন তিনি অনেক কিছু, লন্ডনে বাংলাদেশ মেলা নামক মেলাও করেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন মেলা এখানে লন্ডনে। অবশ্য এখন অনেকেই বলেন তারা মেলা ইন্ট্রোডিউস করেছেন, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। আমি পরিচয় করে দিচ্ছি খসরু জামাল খসরু। আসসালামু আলাইকুম শোয়েব ভাই, থ্যাংক ইউ আপনার ভিউয়ার্সদেরকে, আপনার কলা কৌশলীকে, আমার প্যানেলে যারা আছেন সবাইকে সালাম, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। বাংলাদেশ মেলার প্রসঙ্গটা যেহেতু আপনি এনেই ফেলেন প্রথম, আমি কথা বাড়াচ্ছি না, আসলে নিজে নিজের কথা বলা যায় না, না নিজের ডুল নিজেকে মানে কি করতে হয়। হ্যাঁ, বাংলাদেশ মেলার প্রতিষ্ঠাতা আপনি নিজেও। থ্যাংক ইউ খসরু ভাই, ওয়েলকাম টু দা শো। তারপরে যিনি রয়েছেন, আপনার লিডারশিপ এটা হয়েছে, থ্যাংক ইউ স্যার, এটা বলতে পারি। তারপরে যিনি রয়েছেন সুপ্রিয় দর্শক, তিনি হচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি জড়িত, বিভিন্ন রাজনৈতিক দল বলতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং লন্ডনে বা ব্রিটেনে লেবার পার্টির সাথেও তিনি জড়িত, জনাব শাহাবুদ্দিন চঞ্চল। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ, আর সব শ্রোতারে আমার সালাম এবং শুভেচ্ছা এবং আমার অতিথিদেরও। চঞ্চল ভাই, ওয়েলকাম টু দা শো, ভালো আছেন? জি আল্লাহ রহমতে ভালো আছি, থ্যাংক ইউ। তারপরে যিনি রয়েছেন সুপ্রিয় দর্শক, তিনিও সাবেক ছাত্রনেতা, সিলেটে 80-এর দশকের ছাত্রনেতা তিনি, বিএনপির ছাত্রদলের আমরা দেখেছি তিনি সিলেটে হাল ধরে বসেছিলেন, তখন কারা গুটি কয়েক মানুষ বিএনপি করতেন আমার যতটুকু মনে পড়ে, বদরুজ্জামান সেলিম। সালাম আলাইকুম। সেলিম ভাই কোথাও না, খুব বলাম এবং সুয়েব ভাই আপনার মাধ্যমে আমি এই যে কলাকৌশলী যারা আছেন দর্শক শ্রোতা তাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদের অতিথি যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়েলকাম টু দা শো সেলিম ভাই। তারপরে যিনি রয়েছেন সুপ্রিয় দর্শক, আমাদের সর্বশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইস্ট লন্ডন শাখার সহসভাপতি, সাবেক ছাত্রদল নেতা, যুক্তরাজ্য ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি, মোয়া মুস্তাক। সালামালাইকুম। সালামালাইকুম মুস্তাক ভাই, কোথাও আপনার প্রথমে ধন্যবাদ, অতিথি যারা আছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা কলাকৌশলী আছেন প্লাস যারা এই অনুষ্ঠান দেখরা এই মুহূর্তে, আপনারা সবাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, ওয়েলকাম টু দা শো মুস্তাক ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিবেন, নিচের যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনারা ফোন করেন, ফোন করে আপনাদের সংক্ষিপ্ত মতামত অথবা প্রশ্ন আপনারা রাখতে পারেন। আমরা আজকে কথা বলবো বাংলাদেশের চলমান রাজনীতি এবং বর্তমানে লন্ডন সফররত, যুক্তরাজ্য সফররত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফর নিয়ে। আপনারা আপনাদের কাছে একটি অনুরোধ আমার, আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন যত সংক্ষিপ্ত আকারে করবেন ততই আমাদের জন্য ভালো হয়। আমি শুরু করছি আওয়ামী লীগকে দিয়েই শুরু করি, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় এখন, তাদের কার্যক্রম আমরা দেখি কি করছেন। খসরু ভাই, আপনারা বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য সফর করছেন, আপনারা কালো পতাকা দেখাচ্ছেন, ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না? আপনি প্রশ্নের ভিতর বেশ কিছু প্রশ্ন করে ফেললেন। আমি আন্তরিকভাবে বেগম জিয়ার এই ভিজিটটাকে স্বাগত জানাচ্ছি। ব্রিটেন ডিজার্ভস অ্যান অ্যাপোলজি ফ্রম খালেদা জিয়া, বাংলাদেশি কমিউনিটি ইন ব্রিটেন ডিজার্ভ অ্যান অ্যাপোলজি ফ্রম খালেদা জিয়া। কি দাল লাগে, আমার মনে হয় এটা বলার আর অপেক্ষা রাখে না, বিশ্ব বাঙালির গর্ব বা এই বাংলাদেশি কমিউনিটির এখানেরই ছেলে, আমাদেরই একটা ছেলে, যখন ব্রিটিশ হাই কমিশনার হিসাবে বাংলাদেশে গেলেন, সেই হাই কমিশনারের নিরাপত্তা পর্যন্ত দিতে পারেন নাই, রাদার তিনি মৌলবাদের শিকার হয়েছেন, বোমা বিস্ফোরণের শিকার হয়েছেন, সেখানে অনেক লোক আহত হয়েছেন। সো ব্রিটেন ডিজার্ভ অ্যান অ্যাপোলজি ফ্রম খালেদা জিয়া। তিনি অনেক দেরিতে হলে সেটা উপলব্ধি করতে পেরেছেন এবং এসেছেন, আমি শিওর তিনি সেই অ্যাপোলজিটা দিচ্ছেন। না দিয়ে থাকলে আমার অ্যাডভাইস থাকবে, বাংলাদেশের সাথে, বাঙালি কমিউনিটির সাথে ব্রিটেনের সম্পর্ককে
সুসংহত রাখার জন্য। আর বিশেষ করে তিনি রাজনীতি করেন, আমি শিওর তিনি এটা বুঝবেন, ওনার অ্যাডভাইজার যারা আছেন ওনারা বুঝবেন। এই অ্যাপোলজিটা বাংলাদেশি কমিউনিটি খালেদা জিয়ার কাছ থেকে চায়, বিএনপির কাছ থেকে চায়। শুধু তাই নয়, তিনিকে কালো পতাকা দেখানো হচ্ছে এটা প্রথম নয়। তিনি আগেরবার যখন ক্ষমতায় ছিলেন, আপনার হয়তো মনে থাকতে পারে, আমি শিওর আমাদের দর্শকদের মনে আছে, এই ব্রিটেনের যেখানে বাংলাদেশ মেলা হচ্ছে এলেন গার্ডেনে, সেখানে ডিম চূড়া হয়েছিল, জনসভা পণ্ড হয়ে গেছিলো, সেখানে পাবলিক ওপেন ওপেন পাবলিক মিটিং পাবলিকরা করতে দেয়নি। এর পেছনেও বিরাট একটা প্রেক্ষাপট আছে। এখানে বড় ভাই আমার নেতা চঞ্চল ভাই আছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তিনি হয়তো বিস্তর বলবেন। এটা যদি লক্ষ্য করুন, এখানের মানুষ খুব গণতন্ত্র মনা। এখানে বাঙালি কমিউনিটি বাংলাদেশের স্বাধীনতার সময় যে ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা সেখানে মুক্তিযুদ্ধ করেছেন, তার চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু সেই মুক্তিযুদ্ধের পিতাটাকে, সেই স্বাধীনতার জনককে যখন খুন করা হলো, আর খুনের মাধ্যমে যখন জিয়াউর রহমান নামক এক ব্যক্তি ক্ষমতায় আসলেন, সেই দলকে এখানের বাঙালি কমিউনিটি খুব সহজভাবে গ্রহণ করতে পারে না। আজকে যারা কালো পতাকা দেখাচ্ছেন, সেদিন যারা ডিম চড়েছিলেন, আর আজকে যারা কালো পতাকা দেখাচ্ছেন, সেদিন ডিম চড়েছেন বঙ্গবন্ধু হত্যার হত্যাকারী হিসাবে, হত্যাকারী সংগঠন হিসাবে, আর আজকে যারা কালো পতাকা দেখাচ্ছেন, সে তারা হচ্ছেন বিএনপির গত 5 বছরের যে শাসনকাল, সেখানে 20,000 কর্মীকে, আওয়ামী লীগের কর্মীকে হত্যা করা হয়েছে, শত শত কর্মী নির্যাতিত হয়েছেন, শত শত প্রবাসীর জমি লুট করা হয়েছে, উনারাই আজকে প্রতিবাদ করছেন, কালো পতাকা দেখাচ্ছেন। থ্যাংক ইউ খসরু ভাই। সেলিম ভাই, খসরু ভাই যে সব অভিযোগ নিয়ে আসছেন, না এই অভিযোগ এটা তাদের চিরাচরিত বক্তব্য আমি মনে করি। এবং আমি রাজনৈতিক কারণে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছি, দেখেছি, আমি সাধারণত দেখতাম যে যে কোনো সময় সরকারের সরকারি দলের কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যদি কোনো দেশে যান, সেখানকার বিরোধী দল কালো পতাকা প্রদান করে বা এই ধরনের কর্মসূচি হাতে নিয়ে যায়। এবারই আমি প্রথম লক্ষ্য করলাম যে একজন বিরোধী দলীয় নেত্রী এদেশে আগমন করেছেন। কোনোদিন কখনো শুনি নাই বিরোধী দলীয় নেতা কখনো কোনো দেশে গেলে যে কালো পতাকা বা এই ধরনের কর্মসূচি নিয়ে কেউ হাজির হয়। এবারই আমরা প্রথমবারের মতো দেখলাম যে আওয়ামী লীগ, জানি না তাদের কেন্দ্রীয় নেতৃত্বের এই ইঙ্গিতে না তাদের নিজেদের অতি উৎসাহের কারণে, এবার প্রথমবারের মতো এই সিলেট এই হিথ্রো বিমানবন্দরে তারা কালো পতাকা নিয়ে গিয়েছেন। এমনকি গতকালকে আমরা দেখলাম টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর মেয়রদের সাথে যে বৈঠকে আমাদের নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গিয়েছিলেন, সেখানেও যুবলীগের গুড়ি কয়েক নেতাকর্মী সেখানে কালো পতাকা প্রদর্শন করে সেই সুন্দর পরিবেশকে গুলাটে করেছেন। তো আমি মনে করি এটা আওয়ামী লীগের একটা চিরাচরিত বৈশিষ্ট্য যে একটা সুন্দর পরিবেশ এবং যেটা নিয়মতান্ত্রিক পন্থা যেটা, সেটার বিপক্ষে তারা নিজেদের সৃষ্টি এক একটা কর্মসূচি উপস্থাপন করেন। এবং এটা আমরা প্রথমবারের মতো দেখলাম যে আওয়ামী লীগের এই নজির যে বিরোধী দলীয় নেত্রীকে কালো পতাকা প্রদর্শন করেছেন। আমার মনে হয় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসাবে কোথাও গিয়েছেন, কোনো দেশে গেছেন, আমার জানা মতো আমি খবর নিয়ে দেখেছি যে বিরোধী দলীয় নেত্রী হিসাবে বিএনপি কোনো কালো পতাকা প্রদর্শন করে নাই। আর এই যে ডিমের কথা বললেন, আমি নিজে ছিলাম 1992 সালের, আমি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আসি নাই, আমি অ্যাডভান্স টিমে এসেছিলাম, এখানে আমরা একটা পাবলিক মিটিং করেছিলাম, উনি বলেছেন মিটিং পণ্ড হয়ে গেছে, এটা কিন্তু ঠিক না। এই এলান গার্ডেন বক্সন স্ট্রিটের সেই সভায় আমি নিজেও উপস্থিত ছিলাম, আমানুল্লাহ আমান ইলিয়াস আলী আমরা প্রথম টিম হিসেবে এসেছিলাম, এবং সেখানেও এই আওয়ামী লীগের কিছু নেতাকর্মী একটা দুইটা ডিম নিক্ষেপ করেছিলেন, কিন্তু সেখানে সভা হয়েছে, আমি উপস্থাপনা করেছিলাম এবং সবাই বক্তব্য রেখেছেন, এবং সভা আমরা একটা যেটা আমাদের ইচ্ছা ছিল একটা সুন্দর পূর্ণাঙ্গ পরিপূর্ণ একটা সমাবেশ করব, কিন্তু আওয়ামী লীগের কিছু শৃঙ্খল নেতাকর্মীর এই ডিম নিক্ষেপের কারণে আমরা সভা সংক্ষিপ্ত করে সেই সময় সমাপ্তি করে রেখেছিলাম। কিন্তু আমাদের সভা যে উনি যেটা বলেছেন পণ্ড হয়েছে, এটা কিন্তু আদৌ ঠিক না। তো এই ব্যাপারে আমার এই বক্তব্য আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সেলিম ভাই। চঞ্চল ভাই, কি অবস্থা? আওয়ামী লীগ কালো পতাকা দেখিয়ে বিরোধী দলীয় নেত্রীকে কি আগাম মানে প্রধানমন্ত্রী হিসাবে স্বাগত জানাচ্ছে না কি, ব্যাপারটা কি? ধন্যবাদ। আমি আমার বক্তব্য শুরুর পক্ষকালে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ 1952 সাল থেকে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি। আমি অবশ্য কথা বাড়াবো না, কথা ডাইরেক্ট আমি আমার সহযোদ্ধা রাজনৈতিক সহকর্মী বদরুজ্জামান সেলিম, উনি সিলেটের অনেক তুকুর ছাত্র নেতা, তার নাম মনে হয় শুনে নাই, সিলেটের খুব কম ছাত্রদল নেতা আছে, আর তার সাথে আমি কথা বলবো যে উনি যে প্রসঙ্গটা চলে গেছেন যে বিরোধী দলীয় নেত্রী কোথাও গেলে কোনো কালো পতাকা দেখার নাই, এটা ট্রু, কিন্তু কী কারণে,
কি কারণে হিথ্রো বিমানবন্দরে এইবার বিরোধী দলীয় নেত্রীকে যুক্তরাজ্য আওয়ামী লীগের মানুষ কালো পতাকা প্রদর্শন করেছে? আপনি নিশ্চয়ই জানেন, যারা বাংলাদেশে এখন গত নির্বাচনের আগে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ একটা ম্যান্ডেট নিয়ে এসেছিল, সেই ম্যান্ডেটটা ছিল আমরা যুদ্ধ অপরাধীর বিচার করব, যুদ্ধ অপরাধীর বিচার করব, যারা এই দেশ চায় নাই, যারা এই দেশের অস্তিত্বকেও স্বীকার করে নাই, এদের বিচার আমরা করব। এই ম্যান্ডেট আমরা নিয়ে এসেছি। বেগম খালেদা জিয়া এইবারের সফরে হয়তো ওনার ছেলের সাথে দেখা করা, এবং দ্বিতীয়ত ওনার সফর সঙ্গে যারা এসেছেন যেমন শমশের মুবিন চৌধুরী, উনি যখন 1975 সালের বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা হত্যা করেছিল তাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছিলেন, তাদেরকে উনি রাখিয়েছিলেন, উনি একসঙ্গে। আরেকজন আছেন শফিক রহমান, উনিও সফর সঙ্গী হিসাবে আরও যারাই এসেছেন। সবার একমাত্র লক্ষ্যটা কি, এই যে বাংলাদেশে একটা এত স্পর্শকাতর ইস্যু যেটা যুদ্ধ অপরাধীর বিচার, সেই যুদ্ধ অপরাধীর বিচার কীভাবে বানচাল করা যায়, যে কারণে উনি এসেছেন, এই একমাত্র কারণইটা হলো এই কারণে আমরা কালো পতাকা দেখিয়েছি এবং বলে দিয়েছি যে এটা কোনো অবস্থাতে সম্ভব হবে না। কালো পতাকা আমরা যে এই যুদ্ধ অপরাধীর বিচার এই বাংলাদেশের মাটিতে হবে 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 হবে, এটা কোনো শক্তি কোনোভাবে প্রতিকার করতে পারবে না, রুখতে পারবে না, এটা আমরা রুখতে দেবই না ইনশাল্লাহ। যেহেতু আমরা 1 কোটি 50 লক্ষ ইয়াং জেনারেশন যারা এইবার এই ম্যান্ডেট পড়ে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠিয়েছে, এটা আওয়ামী লীগকে নিজে করে নেয়। আর এই যুদ্ধ অপরাধীর বিচার প্রতিহত বিভ্রান্ত করতে খালেদা জিয়া এসেছেন। আচ্ছা, কালকে কার সাথে দেখা করছেন? কালকে দেখা করছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনাদের নিউজ টিভিতেও দেখেছেন যে 32 জন নির্বাচিত প্রতিনিধি টাওয়ার হ্যামলেটের তারা বয়কট করেছে খালেদা জিয়ার সেই টাওয়ার হ্যামলেটের এখানে যাওয়ার। এখন যে এক্সিকিউটিভ মেয়র হয়েছেন সেই এক্সিকিউটিভ মেয়রও অঘোষিতভাবে সবাই জানে যে আইএফই সমর্থিত, এবং ডেসপাস প্রোগ্রামে এইগুলো 12 করে প্রকাশ করা হয়েছে ওদের সম্পৃক্ততা কার। এই ইস্ট লন্ডন মসজিদে এলএমসিতে কারা তাকে, কী কারণে তাকে, খাদের সংস্পর্শে এসেছেন, খাদের সাথে যোগাযোগ করতে এসেছেন, সবচেয়ে বিখ্যাত বুদ্ধিজীবী হত্যাকারী যে চৌধুরী মঈনুদ্দিন এইখানেও বসে আছে, এদের সাথে যে আলোচনা করার জন্য ওনারা এসেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা এখানে যারা আছে সবাই, আমি আপনাকে বলি, এরা থার্ড হ্যামলেটের মেয়র মেয়রের সাথে উনি দেখা করতে এসেছেন, টাওয়ার হ্যামলেটের মেয়রের আমন্ত্রণে, এক্সিকিউটিভ মেয়রের আমন্ত্রণে উনি এসেছেন এইখানে, যে ইয়ে হয়েছে যে কালো পতাকা এইখানেও দেখাইছে, পাবলিকরা বলতেছে যে এইখানে গিয়ে বসে এদের সাথে যে ষড়যন্ত্র করা হবে, এই ষড়যন্ত্র এইখানের প্রবাসী বাঙালিরা কোনো অবস্থাতে মেনে নেবে না এবং এটা প্রতিহত করবে। এবং এই যে উদ্দেশ্য নিয়ে এইখানে ভিজিট, সেই ভিজিট খালেদা জিয়া এসেছেন, ওনার ছেলের সাথে দেখা করবে, আমরা এটা তো কোনো অবস্থাতে মানা করি না, আমরা স্বাগত জানাই ইংল্যান্ডে, ইংল্যান্ড একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে যাবো, বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, সেই গণতন্ত্রের সূতিকাগারে কোনো দিন কোনো মানুষ যে কালো পতাকা বিরোধী দলীয় নেত্রীকে দেখাইছে ওইটা বিরোধী দলীয় নেত্রী হিসাবে দেখায় নাই, উনি যে এই যুদ্ধ অপরাধীর বিচার রুখতে এইখানে যে কনস্পিরেসি করতে এসেছেন, কনস্পিরেসি করতে এসেছেন এইখানে তাদের সাথে যারা জড়িত, এইখানে তাদের সাথে লিঙ্ক আপ, এই লিঙ্ক আপ এদের সাথে, এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবার জন্য এবার আমরা কালো পতাকা প্রদর্শন করি। তিনি তো গতকালকে লেবার পার্টির নেতা এড মিলিবান, আমি আগেই বলেছি মাদার অফ ডেমোক্রেসি ইন দিস কান্ট্রিজ, এটাকে গণতন্ত্রের সূতিকাগার বলে, একজন মেহমান এসেছেন তারা কোনো অবস্থাতে তার সাথে দেখা করবে না, এটা কোনো ইয়ে নাই। বিরোধী দলীয় নেত্রী হিসাবে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন তারা দেখা করছে, এখন বিরোধী দলীয় নেত্রী হিসাবে দেখা করছে, এটা কোনো কাউন্সিলর যারা বয়কট করেছেন, আপনি বলেছেন 32 জন, তারা হয়তো বিভিন্ন কারণে তারা যেতে পারেননি, বয়কট করেছেন, এটা ঠিক না? 32 জন কাউন্সিলর সোহেব ভাই, ইউ আর ভেরি মাচ ইনভলভড ইন টাওয়ার হ্যামলেটস পলিটিক্স অ্যাজ ওয়েল, এন্ড আপনি কি নিজে জানেন না, নিজে বুঝেন না, এবং আপনি একজন সাংবাদিক, আমরা মনে করি যে আপনি সব থেকে সাহসী সাংবাদিক ব্রিটেনের মিডিয়া জগতে, যে আপনি হুটাস টাস করে সবাইকে কোনো কোয়েশ্চন করে দেন, আপনি কোনো ভয়ও করেন না, এই জন্য ওই আই উইল রেসপেক্ট ইউ, আমি ভালোভাবে ইয়ে করে দিই। আপনি নিজে জানেন যে 32 জন কাউন্সিলর একসাথে তার অসুবিধা হয়ে গেল, আমি স্বাগত জানাই যে এই 32 জন কাউন্সিলর তারা সবাই বুঝতে পেরেছে যে এই কনস্পিরেসিতে আমাদের চেহারা দেখানোর কোনো দরকার নেই। চঞ্চল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 32 জন কাউন্সিলর বয়কট করেছেন সেটা আমরা জানি না, সুপ্রিয় দর্শক, তবে হয়তো তাদের কোনো ব্যক্তিগত কাজ যদি থাকে তাহলে সেটা আমরা জানি না। কোনো দর্শক যদি জেনে থাকেন তাহলে আপনারা ফোন করে আমাদেরকে বলতে পারেন। থ্যাংক ইউ চঞ্চল ভাই। খসরু ভাই, আমি আপনাদের কাছে আপনার কাছে আসছি, তার আগে মুস্তাক ভাইয়ের কাছে যাই, নতুবা তিনি মাইন্ড করবেন।